আরে মুসলিম বিশ্ব সবাই ঐক্য হয়েছে, ফ্রান্স কে সবাই মিলে বয়কট করেছে। আরে মুসলিম বিশ্ব সবাই ঐক্য হয়েছে, ফ্রান্স কে সবাই মিলে বয়কট করেছে। মুসলমান তোমরা সবাই মিলে বয়কট করো না, তোমরাও সবাই মিলে বয়কট করো না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতের আল্লাহ হাতে শামশির, খতম করো আবু জাহেলের নাতিপুতি সাগরি। আরে বিশ্ব নবীর উম্মতের আল্লাহ হাতে শামশির, খতম করো আবু জাহেলের নাতিপুতি সাগরি। আরে বিশ্ব নবীর উম্মতের আল্লাহ হাতে শামশির, খতম করো আবু জাহেলের নাতিপুতি সাগরি। ওরে নাস্তিকদের রাস্তালাতে আগুন জ্বালাও না, নাস্তিকদের রাস্তালাতে আগুন জ্বালাও না। মানি না, মানবো না, মানি না, মানবো না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, ঠিক কিনা? আমরা জেগেছি না, ঘুমাইতেছি। এই মসজিদে ঘুমায় এমন কেউ আছে? আছে নাকি? আরে বাংলার বীর মুসলমান জেগে উঠেছে, জঙ্গল মসজিদ মুসলমান জেগে উঠেছে। লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, আরে জঙ্গল মসজিদ মুসলমান জেগে উঠেছে। লেজ গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, ওরে নইলে তাদের করব মোরা কবর রচনা, নইলে তাদের করব মোরা কবর রচনা। মানি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানবো না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না, ঠিক না? অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মুসলিম বিশ্ব সবাই ঐক্য হয়েছে, ঠিক কিনা? আরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? অবমাননাকারীরা রক্ষা পাবি না, ঠিক কিনা? অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানবো না, আল্লাহ রসুলের। বিশ্বের মুসলমানরা ঘুমায় গেছে মনে করিয়া ওই ফ্রান্সের সরকার ইমায়ুনেল ম্যাক্রোন, যার নাম ইমায়ুনেল ম্যাক্রোন, ওই ফ্রান্সের সরকার বাক স্বাধীনতার নামে আমার নবীর শার্লিপ্তুর একটা ম্যাগাজিনের নামে, শার্লিপ্তুর নামক একটা ম্যাগাজিনের হেডলাইনের মধ্যে আমার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র আঁকা শুরু করে দিল। ওই নাস্তিক মুরতাদ বেঈমানরা একটা খোসা মারলো মুসলমানদেরকে, একটু খোসাটা মারিয়া দেখি মুসলমানরা বুঝি ঘুমায়া গেছে, মুসলমানরা বুঝি দলে দলে ভাগ ভাগ। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম। সারা বিশ্বের মধ্যে আমার নবীর প্রেমিকরা যেভাবে রাস্তায় নেমে গেছে ওই ফ্রান্স বয়কটের ডাক যেভাবে দিয়েছে, ও মুসলমান বুঝতে আর বাকি নাই, এই বিশ্বটা মুসলমানদের হাতে আর আসতে বেশি দিন সময় লাগবে না। আরো আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? ফ্রান্সের সরকার
এখন বেদিশা হয়ে গেছে, পেচাইন হয়ে গেছে, কি করবে? সমগ্র মুসলিম বিশ্বের ফাস্টফুড থেকে, সমগ্র মুসলিম বিশ্বের দোকানগুলো থেকে ওই ফ্রান্সের যত মালামাল আছে সব মালামালগুলোকে ঢেকে দিতেছে। আমাদের তুরস্কের পেসিনের দোকান, রিসেপ তাইবের দোকান একজন মুসলিম সিপাহ চালার ঠিক কিনা? যখনই কোন মুসলমান দেশের উপরে কেউ আক্রমণ করুক না কেন, মুসলিম মুসলমানদেরকে নিয়ে কেউ কটুক্তি করুক না কেন, সবার আগে ওই আল্লাহর বান্দা তার প্রতিবাদ করে, ঠিক কিনা যুবকরা বলো? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আল্লাহর শুকর আদায় করে বলি, অহংকার করি না আমরা মুসলমানরা। অহংকারের শিক্ষা আমাদের মা দেয় নাই, বাবা দেয় নাই, কোরআন দেয় নাই, হাদিস দেয় নাই, ঠিক কিনা? আমরা অহংকার করি না, অহংকার করি না, আল্লাহর শুকর আদায় করে বলি। এই নবীর ব্যঙ্গ চিত্রকে নিয়ে এইবার মুসলমানরা যে পরিমাণ বিশ্বের মধ্যে এক হয়েছে, জোট হয়েছে, মুসলমানরা যেভাবে ফ্রান্সকে বয়কট করা শুরু করে দিয়েছে, আমার দিল সাক্ষী দেয়, আমার নবীর বিরুদ্ধে আর আল্লাহর বিরুদ্ধে যদি কোন নাস্তিক মুরতাদ বেঈমান আওয়াজ তোলে, আর এভাবে বিশ্ব মুসলিম নেতারা যদি একটা হুঙ্কার ছাড়ে, ওই নাস্তিক মুরতাদ বেঈমানদের পতন হইতে মুহূর্ত সময় লাগবে না, ঠিক কিনা বলো? আমরা এগুলা মানি না, আমরা এগুলা মানিনি। আমার নবীকে অপমান করবে, আমরা মানি? একটা মুসলমান ছোট শিশু নাবালক বাচ্চা, ওই নাবালক বাচ্চাকে যদি জিজ্ঞাসা করো, তোমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, যেই নবীর কারণে আসমান সৃষ্টি হইল, জমিন সৃষ্টি হইল, যেই নবীর কারণে চাঁদ তারা চন্দ্র সূর্য সবকিছু গ্রহ নক্ষত্র সৃষ্টি হইল, তোমার সেই নবীকে নিয়ে অমুক আল্লাহর বান্দা বাজে কথা বলে, ওই আমার ছোট্ট মুসলমান বাচ্চা, যুবক বাচ্চা, ছোট্ট মুসলমান, সেও ওই মুসলমান, ওই নাস্তিক মুরতাদ বেঈমানদের প্রতিবাদে দাঁড়ায় যাবে, ঠিক কি না? আমরাও বলি মানি না, আমার নবীর অপমান বিশ্ব নবীর অপমান সইবে না রে, আওয়াজ দেয় না, বিশ্ব নবীর অপমান। আজকে মদনপুর থেকে একটা মিছিল বের হবে বিশ্ব নবীর সম্মান মর্যাদা রক্ষার জন্য, এই জুমার নামাজের পরে, জুমাবার নামাজের পরে একটা মিছিল বের হবে। আমাদের সকলের ইমানি দায়িত্ব হলো একটু সময় দিয়ে হলো সেখানে শরীক হওয়া, ঠিক কিনা বলে? যার কারণে মা পাইলাম, বাবা পাইলাম, যার কারণে আসমান দেখলাম, জমিন দেখলাম, যে আমার নবীর কারণে আমি আল্লাহকে শিখলাম, আমার সেই নবীকে নিয়ে যদি ব্যঙ্গ তুমি করো, তোমার এই সুন্দর মাজাটাকে একটা বাড়ি মারিয়া ভাঙতে আমাদের মুসলমানদের মুহূর্ত সময় লাগবে না, এক মিনিট সময় লাগবে না, ঠিক কি না? নাস্তিক মুরতাদ বেঈমানরা যখন আমার আল্লাহকে নিয়ে আর আমার নবীকে নিয়ে কিছু বলে, আমার সহ্য হয় না। আপনাদের সহ্য হয়? এই আমি এখানে আসার পরে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ দেখেছি আমার কিছু যুবক ভাইয়েরা এবং বৃদ্ধ বাবারাও যারা ঈমান জাগা নিয়ে অহংকার দিতেছে, করেন না আলহামদুলিল্লাহ? এরকম ঈমান দরকার আছে না নাই? এই ঈমান ছিল সাহাবায়ে কেরামের, ঠিক কি না? এই ঈমান ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যাদের ব্যাপারে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদাই ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ! তারাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাযীনা মাআহু, এবং এই মুহাম্মাদের সাথে যারা আছে তারা কারা? সাহাবায়ে কেরাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা তখন ছিল তারা কারা? সাহাবায়ে কেরাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। সুবহানাল্লাহ! পড়েন না? আরে আমরা তো সেই সাহাবাদের উত্তরসূরি। ও নাস্তিক মুর্তাদ
উস্তাদ বেঈমান, আমরা তো সেই সাহাবাদের উত্তরসূরি যারা কাফের বেঈমান মুশরিকদের উপরে সবচাইতে কঠিন এবং শক্ততম পদক্ষেপ গ্রহণ করেছে, ঠিক কিনা? রুহামা উবাইনাহুম, আর তারা সাহাবায়ে কেরামরা একে অপরের মাঝে আপোষ অনেক সুন্দর নরম সম্পর্কের, সুবহানাল্লাহ। তাহলে আমরা তো সেই সাহাবায়ে কেরামের উত্তরসূরি, যখন আমাদের মুসলমানদের কথা চলে আসবে তখন আমরা নরম, আর নাস্তিক মুরতাদ বেঈমানদের কথা যখন চলে আসবে তখন দাওয়াত দিব, জুলুম করতেছে দেখবো দাওয়াত দিব, যখন দাওয়াত দিতে দিতে পিঠ দেয়ালে ঠেকে যায় আর কুরআনের আর হাদিসের বিধান চলে আসে, নারা তাকবীরের স্লোগান দিয়ে সামনে চলো নাস্তিক মুরতাদ বেঈমান মুক্ত পৃথিবী গড়ো, তখন আর মুসলমান ঘরে বসে থাকে? আল্লাহ বুঝার মানার তৌফিক দান করুক, পরে না আমিন। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দাদের অনেকগুলো গুণের মধ্যে আরো একটা গুণ হলো, আরো কয়েকটি গুণ হলো, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই সকল মুমিন তারা, নিশ্চয়ই মুমিন তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওই মুমিন বান্দাদের সামনে যখন আল্লাহর আলোচনা করা হয় ওই মুমিন বান্দার ঈমান বৃদ্ধি পায়। আমাদের সামনে যখন মায়ের আলোচনা করা হয় একটু মায়া মোহাব্বত লাগে কি লাগে না? যেই ব্যক্তির মা নাই, যেই ব্যক্তির বাবা নাই, ইমাম সাহেব যখন মুনাজাতের মধ্যে মায়ের কথা বলা শুরু করে দেয়, বাবার কথা বলা শুরু করে দেয়, তাকায়া দেখবেন ডানে বামে তাকায়া দেখবেন যে আল্লাহর বান্দার মা নাই, ওই আল্লাহর বান্দার চোখগুলো চোখ থেকে পানিগুলো টপ টপ করে গাল বেয়ে পড়তে থাকে, ঠিক কিনা? ঠিক তেমনিভাবে ইমানদারের একটা আলামত একটা নিদর্শন হলো, ওই ইমানদারের সামনে যখন আল্লাহর আলোচনা করা হয়, ওই ইমানদারের সামনে যখন আমার নবীর আলোচনা করা হয়, ওই ইমানদারের সামনে যখন আল্লাহর গুনাগুণ আর আল্লাহর সিফাত নিয়ে আলোচনা করা হয়, ওই ইমানদারের মরা ইমানও তাজা ইমানে পরিণত হয়ে যায়।